আজকে আমরা চলে এসেছি ক্লাস 3 এর আমাদের পরিবেশ নামের বইয়ের পৃষ্ঠা নম্বর 9 আজকে আমরা আলোচনা করব 8 পর্যন্ত আমাদের হয়ে গেছে 8 পর্যন্ত তোমরা যারা দেখোনি তোমাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব বা তোমরা প্লেলিস্টে গিয়ে চেক করে সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারবে তাহলে আজকে আমাদের 9 নম্বর পেজে কি রয়েছে 9 নম্বর পেজে রয়েছে কানামাছি ভৌভৌ যাকে পাবি তাকে ছয়টা রয়েছে এটাও একটা শরীর সম্বন্ধেই একটা পাঠ্য বিষয় শরীর সম্বন্ধে একটা পাঠ্য বিষয় কি বলেছে কানামাছি ভৌভৌ যাকে পাবি তাকে ছৌ আমরা আগে লাইনগুলো পড়ে নেব কানামাছি খেলায় সবাই কানামাছিকে ঘিরে ছোটে আর বলে কানামাছি ভৌভৌ যাকে পাবি তাকে ছৌ তোমরা নিশ্চয়ই কানামাছি খেলেছো কানামাছি খেলার সময় কি হয় কানামাছি খেলার সময় একজন দলে অনেক কয়জন থাকে অনেক কয়জনের মধ্যে যে কোনো একজনকে কানামাছি শাস্তি হয় যে কোনো একজনের চোখে রুমাল বাঁধা থাকে আর তাকে ঘিরে যে বাকি সদস্যগুলো আছে বাকি সদস্যগুলো তাকে ঘিরে বলতে থাকে কানামাছি ভৌভৌ যাকে পাবি তাকে ছৌ আর সেদিন স্কুলের ছাত্রদের মধ্যেও কিন্তু এই খেলা হচ্ছিল কানামাছি খেলা হচ্ছিল দেখো এখানে কি বলেছে সেদিন দিদিমণি খেলার নতুন নিয়ম ঠিক করে দিলেন একটা দলে ছজন একজন কানামাছি একজন রেফারি কানামাছি খেলার এমনি নিয়ম কি রয়েছে কানামাছি খেলার নিয়ম রয়েছে দলে যতজন সদস্য থাকবে তাদের মধ্যে একজনকে চোর বানানো হবে তাদের মধ্যে একজনের চোখে রুমাল বাঁধা হবে আর তাকে ঘিরে সবাই বলবে কানামাছি ভৌভৌ আর যার চোখে রুমাল বাঁধা থাকবে সে বাকি সদস্যগুলোকে ছোঁয়ার চেষ্টা করবে যাকে ছুঁতে পারবে এরপর সে অর্থাৎ তার চোখে রুমাল বাঁধা হবে আর এই নিয়মটা বাদ দিয়ে সেদিন দিদিমণি আরেকটা নতুন নিয়ম ঠিক করে দিল কী নিয়ম নিয়মটা হচ্ছে একটা দল থাকবে আর সেই দলের মধ্যে সদস্য থাকবে ছজন কজন সদস্য থাকবে ছজন আর ছজনের মধ্যে একজন হবে কানামাছি ছজনের মধ্যে একজনকে কানামাছি শাস্তি হবে আর একজন কী হবে আর একজন হবে রেফারি ছয়জনের মধ্যে একজন হবে কানামাছি আর একজন হবে রেফারি তারপরে কী বলেছে দেখো অন্য চারজন একটু দূরে গিয়ে দাঁড়াবে ছুটবে না প্রত্যেকে চারবার করে বলবে কানামাছি ভৌভৌ যাকে পাবি তাকে ছৌ দলে কজন থাকবে দলে থাকবে ছজন ছজনের মধ্যে একজন হবে কি ছজনের মধ্যে একজন হবে চোর অর্থাৎ যার চোখে রুমাল বাঁধা হবে একজন থাকবে সে আর একজন থাকবে রেফারি একজনকে থাকবে একজন থাকবে রেফারি তাহলে দুজন আমাদের কিন্তু এদিকে হয়ে গেল আর বাকি থাকলো কয়জন আর বাকি থাকলো চারজন আর এই চারজন একটু দূরে গিয়ে যার জায়গায় থাকবে না কেন সেখান থেকে সে বলবে কানামাছি ভৌভৌ সে আর জায়গা থেকে নড়বে না তাকে ওখান থেকে বলতে হবে কানামাছি ভৌভৌ কানামাছি শুনবে আন্দাজ করবে শব্দ কোথা থেকে আসছে তারপর খুঁজতে যাবে এক মিনিটের মধ্যে ছুতে হবে না পারলে অন্যরা আবার সরে যাবে আবার চারবার করে কানামাছি ভৌভৌ বলবে তাহলে দেখো দিদিমণি এখানে একটি খুব সুন্দর খেলার নিয়ম বের করে দিল যে চারজন থাকবে সেই চারজনের মধ্যে নিজের জায়গা থেকে চারবার করে বলতে হবে কানামাছি ভৌভৌ চারবার করে বলার পর তাদেরকে জায়গা থেকে নড়া যাবে না তারা যেই জায়গায় ছিল সেই জায়গায় ওদেরকে থাকতে হবে এখন যার চোখে রুমাল বাঁধা ছিল সে কী করবে সে ওদের আওয়াজ শুনে কোথা থেকে আওয়াজ আসছে কানামাছি ভৌভৌ আওয়াজটা কোথা থেকে আসছে এই আওয়াজটা শুনবে এই আওয়াজটা শুনে আন্দাজ করে যে এই আওয়াজটা কোথা থেকে আসছে আওয়াজটা আন্দাজ করে তার ওদিকে যাবে তার ওদিকে গিয়ে এক মিনিটের মধ্যে তাকে ছুঁতে হবে যদি এক মিনিটের মধ্যে তাকে ছুঁতে না পারে তাহলে আবার সবাই জায়গা থেকে সরে যাবে কী হবে এক মিনিটের মধ্যে যদি ছুঁতে না পারে তাহলে সবাই জায়গা থেকে সরে যাবে আর জায়গা থেকে সরে গিয়ে আবার সবাই বলবে চারবার করে বলবে কানামাছি ভৌভৌ যাকে পাবি তাকে ছৌ আবার চারবার করে বলার পর আবার ওরা বলার পর জায়গাতেই থাকবে জায়গা থেকে নড়বে না তখন আবার যে চোর থাকবে সেই চোর কী করবে চোর অর্থাৎ যার চোখে রুমাল বাঁধা থাকবে সে আওয়াজটা কোন দিক থেকে আসছে কোথার থেকে আসছে এটা আন্দাজ করে তার ওদিকে গিয়ে তাকে ছুঁতে হবে এরপর দেখো এরপরে কি বলেছে
এইভাবে খানিকক্ষণ খেলা হলো। দিদিমণি যে নিয়মটা দেখিয়ে দিলেন সেই নিয়মটা মেনে কিছুক্ষণ কিন্তু খেলা হলো। নতুন নিয়ম খুব মজা, নতুন নিয়মটা কিন্তু খুবই মজা। একটু পরে তিয়ান বলল, আর একটা নিয়ম হতে পারে। তিয়ান একজন ছাত্রের নাম, ছাত্র না ছাত্রীর নাম, সে আর একটা নতুন নিয়ম বের করে ফেলল। দিদিমণি দেওয়া একটা নতুন নিয়ম ছিল, সে নতুন নিয়মটার মতো আরও একটি নতুন নিয়ম বের করে দিল একজন ছাত্র। তাহলে নিয়মটা কি? প্রথমে সবাই ঘুরতে ঘুরতে কানামাছি ভোঁ ভোঁ বলবে, যার চোখে রুমাল বাঁধা থাকবে সে থাকবে মাঝখানে, আর তার চারদিক দিয়ে বাকি যে অন্য চারজন সদস্যরা থাকবে তারা তার চারপাশ দিয়ে গোল গোল করে ঘুরবে, আর ঘুরতে ঘুরতে বলবে কানামাছি ভোঁ ভোঁ, ঘুরবে আর বলবে। তারপর দেখো, তারপর রেফারি একজনকে বলতে বলবে। চারজন তো তার চারপাশে ঘুরলো, ঘোরার পরে যে রেফারি থাকবে রেফারি বলবে একজনকে কানামাছি ভোঁ ভোঁ বলতে, একজনকে বলবে কানামাছি ভোঁ ভোঁ বলবে, সে বলবে কানামাছি একজনকে ভোঁ ভোঁ বলতে বলবে, আর যে চারজনের মধ্যে যে কোনো একজন বলবে কানামাছি গলার স্বর। তারপর কি বলেছে, শুনে বলবে কার গলা। তাহলে এই নিয়মটা কি ছিল? তিয়ান যে একটা নতুন নিয়ম বের করলো, এই নিয়মটা কি? এই নিয়মটা হচ্ছে যার চোখে রুমাল বাঁধা থাকবে সে থাকবে মাঝখানে, আর তার চারদিক দিয়ে অন্য যে চারজন সদস্যরা আছে চারজন সদস্যরা থাকবে, আর রেফারি একজনকে বলবে কানামাছি ভোঁ ভোঁ বলার জন্য, যে কোনো একজনকে বলবে কানামাছি ভোঁ ভোঁ বলার জন্য। আর যে কোনো একজন বলল, আর যার চোখে রুমাল বাঁধা থাকবে সে কি করবে? সে গলার আওয়াজ শুনে, কার গলা সরকে এইরকম আওয়াজ এটা শুনে আন্দাজ করবে যে এটা কার গলা। এটা হচ্ছে আর একটা নিয়ম। দিদিমণি বললেন, বাহ, এ তো খুব মজার নিয়ম। তিয়ান যে একটা নতুন নিয়ম বের করলো, এই নিয়মটা শুনে, এই নিয়মটার কথা শুনে দিদিমণি বলল এটা খুবই ভালো নিয়ম। রবিন মোটা গলায় বলল, আমি অন্যরকম গলা করে বলবো। নিয়মটা কি ছিল খেলার? খেলার নিয়মটা ছিল গলার আওয়াজ শুনে চিনতে হবে। আর তখন আরেকজন ছাত্রকে বলল, তাহলে আমি গলার আওয়াজটা পাল্টে বলবো, তাহলে তো চিনতে পারবে না। প্রকাশ বলল, দেখিস তবুও আমি ঠিক বুঝে যাব। গলার আওয়াজ মোটা করুক বা পাতলা করুক, যার গলার আওয়াজ আমরা যদি প্রতিনিয়ত শুনতে থাকি, একজনের গলার আওয়াজ যদি আমরা প্রতিদিন সবসময় শুনতে থাকি, তাহলে কিন্তু আমরা বুঝে যাই যে সেটা কার গলার আওয়াজ। সে গলার আওয়াজ মোটা করুক কি পাতলা করুক, তবু আমরা বুঝে যাব এটা কার গলা। সীমা বলল, তাহলে প্রকাশই প্রথমে কানামাছি হোক। প্রকাশ কানামাছি হলো, তিয়ানের নিয়মে আবার খেলা শুরু হলো। তাহলে প্রকাশ এখানে আবার কানামাছি সেজে গেল, আর তিয়ান যে ছিল সে তিয়ানের নিয়মে আবার খেলা চালু হলো কানামাছি। এরপর দেখবো তারপরে কি বলেছে। তারপরে বলেছে, দলে করি বলা বলি তারপরে লিখে ফেলি। নিচে কিছু কাজ করতে দিয়েছে, সেই কাজগুলো তোমাদের দলের মধ্যে ভাগ হতে বলেছে, দলের মধ্যে তোমাদের বলা বলি করবে, বলা বলি করার পর তোমাদের এখানে কি বের হচ্ছে ফলাফল সেটা লিখতে বলেছে। তাহলে এখন লিখবে, আগে দেখব কি বলেছে এখানে। এখানে বলেছে, কানামাছি খেলার এই দুই নিয়মে কোন ইন্দ্রিয়টা চোখের বদলে কাজ করে। এই যে কানামাছি খেলা দুটা নিয়ম পেল, দুটা নিয়ম এখানে আমরা পেলাম পড়তে পড়তে। এই দুটা নিয়মে কিন্তু কানামাছি খেলার সময় কিন্তু আমাদের চোখ থাকে বন্ধ। তাহলে চোখ বন্ধ থাকায় এই দুইটি নিয়মে আমাদের কোন অঙ্গটা সবথেকে বেশি কাজে আসে, এই দুটো নিয়মে আমাদের কোন অঙ্গটা সবথেকে বেশি কাজে লাগে। তাহলে কোন অঙ্গটা লাগে সবথেকে বেশি কাজে লাগে? হচ্ছে আমাদের কান। তাহলে এই বক্সে আমরা কিন্তু লিখে দেব কান। এইখানটায় তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমাদের লিখতে হবে কান। আমি লিখে দিলাম কান, তোমরাও লিখে ফেলবে কান। কয়াকার দন্তন্য কান। চোখ বন্ধ থাকলো, চোখ বন্ধ থাকার পর কোন দিক থেকে কানামাছির আওয়াজ আসছে এটা শুনবে কে? এটা শুনবে তোমার কান। তাহলে এর উত্তর হলো কান। আর একটা নিয়ম কী ছিল, গলার আওয়াজ শুনে আন্দাজ করে এটা কার গলার আওয়াজ। তাহলে এই কাজটাও কানই করবে, তার জন্য এখানেও লিখে দিলাম কান। তারপরে কি বলেছে, তারপরে বলেছে আর কি
নতুন নিয়ম কানামাছি খেলা হতে পারে? আরও একটা নতুন নিয়মের কথা এখানে তোমাদেরকে বলতে বলেছে। ওখানে তো দুটো কানামাছি খেলার নিয়ম বলে দেওয়া হলো, আর এবার আরেকটা কানামাছি খেলার নিয়ম তোমাদেরকে বের করতে বলেছে। তাহলে তোমরা এখন কি কানামাছি খেলার নিয়ম বের করবে? দেখো এখানে আগে লিখে দিচ্ছি, তারপরে এটাকে একটু বলে দেব। প্রথমে লিখবে তোমরা আমার সঙ্গে সঙ্গে, প্রথমে পরফলা থ, প্রথমে, এরপর কানামাছি, কা না মা ছি। প্রথমে কানামাছি এটা লিখে দিচ্ছি না, এটা আমি ডিসক্রিপশন বক্সে একটা সলিউশন লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। তাহলে এটাকে আমি একবার আলোচনা করে দিচ্ছি। প্রথমে কানামাছি এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, আর একজন এসে তাকে স্পর্শ করে সরে যাবে, আর কানামাছি সেই স্পর্শের দিক অনুসরণ করে তাকে ছোঁবে। এক মিনিটের মধ্যে না পারলে আবার অন্য একজন স্পর্শ করবে। তাহলে এই নিয়মটা কী ছিল? দেখো এটাও আগের মতনই, সবার প্রথমে যার চোখে রুমাল বাঁধা থাকবে সে থাকবে মাঝখানে, আর বাকি অন্যরা যে থাকবে, অন্যরা এখানে কানামাছি ভৌ ভৌ বলার দরকার হবে না। এখানে শুধু ছুঁতে বলেছে, যে কানামাছি হবে তাকে গিয়ে ছুঁতে বলেছে, তাকে গিয়ে ছুঁয়ে তা আবার সরে যেতে হবে। তাকে যে ছুলে সেই সেই ছোঁয়াটা কোন দিক থেকে আসছে আর কোন দিক থেকে যাচ্ছে এটা ওকে অনুসরণ করতে হবে, যে এই স্পর্শটা আসলো কোন দিক থেকে আর যাচ্ছে কোন দিক থেকে, এই এটাকে আন্দাজ করে তাকে তার কাছে যেতে হবে। এটা হচ্ছে আরেকটা নিয়ম। তাহলে দেখো পরেরটিতে কী বলেছে, যে নিয়মের কথা লিখেছো তাতে কোন ইন্দ্রটা চোখের বদলে কাজ করে? তাহলে কোন ইন্দ্রটা কাজ করবে এই নিয়মে? এই নিয়মে কাজ করবে হচ্ছে তোমাদের চামড়া, চামড়া বা ত্বক। তাহলে এখানে লিখবে কি, ত্বক, তয়ব ক ত্বক, এই নিয়মে ত্বক আমাদের কাজ করবে। এবার এরপর দেখব তারপরে কি বলেছে। তারপরে বলেছে চোখের মতো বন্ধু নেই, চোখের মতো বন্ধু নেই। ক্লাসে এসে দিদিমণি বললেন, রিনা কাল স্কুলে এলে না। রিনা বলল পেটের অসুখ হয়েছিল। একজন ছাত্র ছাত্রী ছিল রিনা, সে কালকে সে গতকালকে স্কুলে আসেনি। তাকে জিজ্ঞাসা করেছে তুমি স্কুলে কেন আসোনি, তার উত্তরে সে কী বলেছিল? তার উত্তরে সে বলেছিল পেটের অসুখ হয়েছিল, আজকাল খুব এটা সেটা খাচ্ছ, পেটের আর দোষ কোথায়? কথার মাঝে দিদি খেয়াল করলেন পিন্টুর মাথা নিচু করে আছে। দিদি ডাকলেন, পিন্টু বলল মাথা ব্যথা হচ্ছে দিদি, কদিন ধরে পড়তে গেলে এমন হচ্ছে। দিদি ওকে একটা বই পড়তে দিলেন, পিন্টু চোখের খুব কাছে বইটা ধরলো তবে সে পড়তে পারলো। তাহলে পিন্টুর কিন্তু এখানে চোখের সমস্যা ছিল, তার জন্য সে পড়তে পড়তে তার মাথা ব্যথা হচ্ছিলো, আর দিদিমণি যে বইটা তাকে পড়তে দিয়েছিল সে বইটা যতক্ষণ না একেবারে চোখের সামনে নিল ততক্ষণ কিন্তু সে ভালো করে পড়তে পারলো না। তাহলে এখানে তার কিসের সমস্যা ছিল? তার ছিল চোখের সমস্যা। এরপরের লাইন কি বলেছে, এরপরের লাইনে বলেছে এখন দিদি বুঝলেন ও দূরের জিনিস খুব ভালো দেখতে পায় না, ওকে বললেন তোমার বাবাকে কাল স্কুলে আসতে বলবে, তোমার চোখের ডাক্তার দেখাতে হবে, হয়তো এই জন্য তোমার মাথা ব্যথা করে। তোমাদের কি আরও এরকম অন্য কারোর সমস্যা আছে? তাহলে হাত তোলো। তাহলে তার কিসের সমস্যা ছিল? পেন্টুর পেন্টুর চোখের সমস্যা ছিল, আর সে দূরে দূরের জিনিস দেখতে পেত কম, তার জন্য সে বইটা যখন দূরে ছিল তখন কিন্তু সে পড়তে পারেনি, আর যখনই সে বইটা একেবারে চোখের সামনে নিয়ে আসলো তখন সে পড়তে পারলো। তাহলে এটাও কিন্তু একটি চোখের সমস্যা। এরকম সমস্যা ক্লাসে আরও কারো আছে নাকি, এটা দিদিমণি জিজ্ঞাসা করেছে। আর তোমাদেরকেও বলছি, তোমাদের যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে তবে তোমরা অবশ্যই তোমাদের গার্জিয়ানকে বলবে আর ডাক্তারের কাছে যাবে। দিদিমণি বললেন ঠিক মতো দেখতে না পেলে এই সুন্দর পৃথিবীকে জানবো কেমন করে? আমাদের যদি চোখ যদি দেখতে না পারি তাহলে এত সুন্দর পৃথিবীকে আমরা দর্শন করব কেমন করে? সম্পূর্ণ পৃথিবীটাকে আমরা দেখব কীভাবে? এটাই বলেছে দিদিমণি।
রীনা বলল, ঠিক মতো দেখতে না পেলে আমাদের নানা কিছু শিখতেও অসুবিধা হবে। তোমরা যদি ঠিক মতো দেখতে না পাও তাহলে কিন্তু তোমাদের শেখার ক্ষেত্রেও একটু অসুবিধা হবে। তোমরা যদি ঠিক মতো দেখতে না পাও বইয়ে কী লেখা রয়েছে তাহলে সেটা কীভাবে শিখতে পারবে বইয়ের জ্ঞান? ঠিক বলেছো, চোখ আসলে চিনে আমাদের দেখতে সাহায্য করে। চোখ দেখে আর দেখে সেটাকে চিনে, চিনে বুঝতে সাহায্য করে। তাই চোখের যত্ন নেওয়ার প্রয়োজন, না নিলে খুব অল্প বয়সে চশমা নেওয়ার প্রয়োজন হয়। এই দেখো না, আমি আবার কাছের জিনিস খুবই কম দেখি, তাই দিদিমণিকেও চশমা নিতে বলেছে। পল্টু বলল, আমার মাসতুতো ভাই রং চিনতে পারে না। দেখো আরেকজন এখানে এসে বলল, পল্টু, পল্টু কি বলল, তার একজন ভাই ছিল, তার ভাই রং চিনতে পারে না। আমাদের চোখে এমন কিছু জিনিস আছে যা আমাদের রং চিনতে সাহায্য করে। তোমার ভাইয়ের সেগুলো চোখে সেগুলো হয়তো ঠিকমতো কাজ করছে না। আমরা যা রং চিনতে পারি সে রঙগুলো চেনার কাজ কিন্তু আমাদের চোখের ভিতর আরও কিছু অঙ্গ রয়েছে, সে অঙ্গগুলো এই কাজটা করে থাকে। আর তার যে ভাই রয়েছে তার ভাইয়ের হয়তো সেই অঙ্গগুলো ঠিকমতো কাজ করছে না, তার জন্য সে রং চিনতে পারছে না। তারপরে দেখো ইমরান বলল, আমার বন্ধু তপন রাতের বেলায় ভালো দেখতে পারে না। আর একজনের বন্ধু রয়েছে, সে কি বলল, তার বন্ধু রাতের বেলায় ভালো চোখে দেখতে পারে না। তপনের মনে হয় তার রাতকানা হয়েছে। আসলে কি জানো, চোখ আমাদের সব কিছু দেখতে শেখায়, চিনতে শেখায়, শিখতে সাহায্য করে, তাই চোখের যত্ন নেওয়া খুবই দরকার। তাহলে তপনের যে বন্ধু ছিল, তপনের বন্ধু রাতের বেলা দেখতে পারে না, অর্থাৎ রাতের বেলা তার দেখতে অসুবিধা হয়। এটাকে বলে কি, এটাকে বলা হয় রাতকানা রোগ। ভিটামিন এর অভাবে এই রোগটা কিন্তু হয়ে থাকে। রাতের বেলা কম দেখা মানে সেই রোগটার নাম হচ্ছে রাতকানা রোগ। তাহলে দেখো, চোখ আমাদের সব কিছু দেখতে শেখায়, চিনতে শেখায়, শিখতে সাহায্য করে, তাই কিন্তু চোখের যত্ন নেওয়া খুবই দরকার। চোখ থেকে আমরা দেখতে পারি, চিনতে পারি, আর তার থেকে শিখতে পারি। আর এই সব কিছু অব্যাহত রাখার জন্য কিন্তু চোখের যত্ন নেওয়া খুবই দরকার। আজকের ভিডিওটি এত পর্যন্তই। আজকের ভিডিওটি কেমন লেগেছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, তার সঙ্গে অল নোটিফিকেশনে ক্লিক করবে। অল নোটিফিকেশনে ক্লিক না করলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন পাবে না। তাহলে ক্লাস থ্রির রাউন্ড ফোরের ক্লাস থ্রির আমাদের শেষ, এরপর আমরা ঢুকে যাবো একেবারে ক্লাস ফোরের। এখানে কিন্তু ক্লাস ওয়ান থেকে ক্লাস ফোর পর্যন্ত সমস্ত বিষয় হচ্ছে। সবার প্রথমে ওয়ান, তারপর টু, তারপর থ্রি, ফোর, আবার ওয়ান, টু, থ্রি, ফোর, এইভাবে এখানে কিন্তু ভিডিও আপলোড হতে থাকে। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।